আমি এখন আপনাদেরকে খুদের ভাত রান্না করা দেখাবো। খুদের ভাত রান্না করতে প্রথমত আমরা তেল দিয়ে দিব। 1 কেজি খুদের চাল আমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। রাখার পরে আমরা পেস্টটা দিয়ে দিলাম। প্রথমে পেস্টটা আমরা ভেজে নেব ভালো করে। একটু বাদামি কালার করে আমরা ভেজে নেব। এখন আমরা তিনটি তেজপাতা দিয়ে দেবো, একটু ছেড়ে দিব। আর 2টা দারচিনি দিয়েছি, 3টা এলাচ দিয়েছি, আর 2টা লং দিয়েছি। আমরা 2 চা চামচ আদা বাটা, রসুন এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি। 2 চা চামচ দিয়ে দিলাম। তারপর আমরা এই খুদের চালটা ঠিক আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। পোলাও চালের খুদেটা আপনার যে কোনো খুদ দিয়ে রান্না করতে পারেন। খুদের ভাতে চালগুলি আমরা দিয়ে দিব শেষে। আপনি যে কোনো কিছু তো জড়িয়ে দেখতে পারেন, আমি রাখিনি, এখান থেকে ছেঁকে দিচ্ছি। আপনারা আগে 1 পাতিল গরম পানি করে রেখে দিবেন, গরম পানি দিতে হবে এটার মধ্যে। আমাদের চাল দেওয়া হয়ে গেছে, আমরা স্বাদ মতো লবণ দিব পরিমাণ মতো। এটা ভালো করে কষিয়ে নেব। আমরা অতটা ভাজবো না, অনেকে পোলাও চাল বা খুদের চাল অনেক ভাজে, এটা অনেক না ভাজলেই ভালো হয়। আমরা পানিটা দিয়ে দিব। পানিটা যখন বলক আসবে তখন আমরা 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব পুরে। এখন আমরা পানিটা দিয়ে দেবো, গরম পানি ফুটিয়ে রেখেছিলাম আগে, তো পানিটা আমরা এখন ঢেলে দিব, পরিমাণ মতো দিব, আমি এখানে মেপে দিইনি। পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, গরম পানিটা। মনে রাখতে হবে আমরা যাই রান্না করি, পোলাও বা খুদের ভাত বা খিচুড়ি, চালটা যেখানে থাকবে তার 4 আঙ্গুল এভাবে 4 আঙ্গুল পরিমাণ পানিটা উপরে থাকবে, তাহলে হয়ে যাবে। আমরা এই পানি থাকা অবস্থায় লবণটা দেখে নেব যে লবণটা হয়েছে কিনা, না হলে আপনারা আবার লবণ দিয়ে নেবেন। আর এটা যখন গলক আসবে তখন আমরা 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবো। লবণ দিতে হবে, পানি থাকা অবস্থায় আপনাদের লবণ দিতে হবে, কারণ পানিটা শুকিয়ে গেলে লবণটা দিলে সব জায়গায় লবণটা অ্যাডজাস্ট হবে না।
এখন আমরা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে বলো কাশকে আমরা দু চামচ ঘি দিয়ে দিব। এখন বলো কেসে পড়েছে, এখন আমরা দু টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে এটা ঢেকে দিব। পানিটা একটু শুকিয়ে আসলে আমরা নিচে একটা তাওয়া দিয়ে এটা দমে রাখবো। বেশিক্ষণ রাখবো না, হয়ে যাবে, কারণ খুদের চাল তো হয়ে যাবে। এখন আমরা ঢেকে দিব। এখন আমাদের হয়ে আসছে খুদের ভাত, আমরা দমে দিয়েছিলাম। চাইলে আপনারা দুই তিনটা কাঁচামরিচ দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এটা ভর্তা দিয়ে খাওয়া হবে, এই জন্য আমরা মরিচ দিচ্ছি না। হয়ে গেছে আমাদের খুদের ভাত, হয়ে গেছে আমাদের খুদের ভাত রান্না। এই খুদের ভাতের সাথে আমরা এত রকমের ভর্তা বানিয়েছি। আমার চ্যানেলে ভর্তাগুলি বানানো দেখানো আছে, আপনারা দেখে নেবেন চাইলে। খুদের ভাত দিয়ে আমরা এই ভর্তা দিয়ে খাবো।